আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন বন্ধুরা? আশা করি অনেক অনেক ভালো আছেন। আজকের যে ভিডিওটা সেটা হচ্ছে যে আমরা প্রাইভেট ইউনিভার্সিটিতে আপনারা যখন অ্যাডমিশন নিতে যান, তখন কোন প্রাইভেট ইউনিভার্সিটি ভালো হবে, কোনটাতে খরচ কীরকম বা কোনটাতে কোন সাবজেক্টটা ভালো হবে, এই বিষয়গুলো নিয়ে জানতে চান। তো আজকে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আমি সৈয়দ মোহাম্মদ মিকদাদ আছি আপনাদের সাথে। আমি অলরেডি দুইটা ইউনিভার্সিটিতে আমার ভর্তি এবং কমপ্লিট হয়েছে এবং একটাতে ভর্তি ক্যান্সেল করে দিয়েছি, সেটা হচ্ছে নর্থ সাউথ এবং দ্বিতীয় হচ্ছে আসাম বাংলা। নর্থ সাউথে আমি এই কারণে ভর্তিটা ক্যান্সেল করে দিয়েছিলাম যে আপনারা জানেন এটা বাংলাদেশের টপ ইউনিভার্সিটি এবং আমি এখানে আলহামদুলিল্লাহ ভালো সাবজেক্ট পেয়েছিলাম ফার্মেসি, কিন্তু এটাতে খরচ অনেক বেশি। কারণ এটা হচ্ছে সবচেয়ে বড় যে কোর্স, 199 মানে 199 ক্রেডিট এই কোর্সটাতে, খরচটাও ঠিক সেরকম। আর 4 বছরে আমার লাগবে হচ্ছে 12,83,000, 13 লাখের কাছাকাছি প্রায়। আপনারা যখন একটা জিনিস চিন্তা করে দেন, আমি ভালো সাবজেক্টে পড়তে চাই, তারপরে হচ্ছে আবার কেউ কেউ চিন্তা করেন আমি ভালো ইউনিভার্সিটিতে পড়তে চাই প্রাইভেটের মধ্যে, তো খরচটা কীরকম, খরচের কথা সবাই মাথায় আসে। আপনি সিএসই ট্রিপলি যে কোনো ভালো ইউনিভার্সিটি, নর্থ সাউথ বলেন, আসামুল্লা তো ফিক্সড বর্তমানে, আগে ছিল 6,74,000 যেটা সবচেয়ে কমের মধ্যে ছিল, আমাদের সময় থেকে এটা বেড়ে গেছে 8,34,000-এর কাছে চলে গেছে। তো এখন যে এটা ফিক্সড আর কি কোর্সের পরিমাণ টাকাটা আর কি। আর নর্থ সাউথেও আপনার ঠিক এরকম 8,50,000-এর মতো লাগবে সিএসই ট্রিপলি। তারপরে আরও ভালো ভালো ইউনিভার্সিটি আছে, আইওবি আছে, ইস্টওয়েস্ট আছে। তো পরীক্ষা এখন আছে পরীক্ষার ক্ষেত্রে, কারণ খরচ তো ধরেন আপনার যদি ভালো ইউনিভার্সিটি পড়তে চান, ভালো সাবজেক্ট নিয়ে, অবশ্যই খরচ 8,00,000-7,00,000-8,00,000 চলে যাবে। আর যদি চান যে না আমার ক্যাম্পাস ভালো লাগবে, মোটামুটি ক্যাম্পাস বা মোটামুটি বিশ্ববিদ্যালয় হলেই চলে, আমার যে কোনো একটা সাবজেক্ট হলেই চলে, তো সেক্ষেত্রে আইওবিটি আছে অনেক বড় ক্যাম্পাস, এখানে নাটকের শুটিং হয়, সুন্দর ক্যাম্পাস। তারপরে আবার আছে মিরপুরের মধ্যে ভালো ক্যাম্পাস, অবশ্য পাবেন না আপনি ঢাকার মধ্যে থাকতে চাইলে। বিইউবিটি আছে একটা, এটাও ভালো মোটামুটি, ড্যাফোডিলের সিএসসিটা খুবই ভালো। তো এখন তার উপর খরচ হলে 6,00,000-এর উপরে চলে যায় ড্যাফোডিল। এখন আসে আপনাদেরকে ধরুন যে পরীক্ষা, নর্থ সাউথে স্টুয়েস্ট ব্র্যাক এই সবগুলোতেই প্রথম যে পাঁচটা আছে আসমাবাদ দিয়ে সবগুলোতে ইংলিশে পরীক্ষা হয়। তো ইংলিশে পরীক্ষা হলেও এখন কোনটার মান কীরকম, যে কোনটার কোশ্চেন কীরকম হয়, কোনটা কঠিন বা সহজ হয়, অনেক কোচিং সেন্টার আছে যারা ইয়া করে যে বলে যে কোনটা কীরকম, সব কিছু প্যাটার্ন দেখায় দেয় আপনাদেরকে কোশ্চেনের। তো আমি সেই কোশ্চেন টাইপটা নিয়ে আলোচনা করবো। আমি যখন পরীক্ষা দিয়েছিলাম ফলে, তো তখন নর্থ সাউথের কোশ্চেনটা খুব ইজি ছিল আমাদের, কিন্তু সম্পূর্ণ ইংলিশে সবগুলো জায়গা প্রথম প্রথম এই পাঁচটা 4টা ইউনিভার্সিটি টপ, আমি লিস্টটা দিয়ে দিই আপনাদেরকে, টপ 20 ইউনিভার্সিটি এই নর্থ সাউথ, ব্র্যাক, ইস্ট ওয়েস্ট, আইওবি, তো এআইওবি, এইগুলোতে হচ্ছে ইংলিশে কোশ্চেন থাকে। কিন্তু এখন হচ্ছে কোশ্চেনের প্যাটার্নটা কীরকম হয়, নর্থ সাউথে আমি যখন পরীক্ষা দিয়েছিলাম ফলে খুব ইজি কোশ্চেন ছিল, হয়তো এই স্প্রিংয়ে বা তারপরে 3টা সেমিস্টার থাকে বছরে নর্থ সাউথে, 3টার মধ্যে আমি যেটাতে পরীক্ষা দিয়েছিলাম খুবই সহজ কোশ্চেন ছিল। তো সেক্ষেত্রে মোটামুটি বা নর্থ সাউথে আমি যতটুকু জানি যে যারাই পরীক্ষা দেয় কিছুটা মার্কস পেলেই তাদেরকে চান্স দিয়ে দেওয়া হয়, যেহেতু এখানে সিট সংখ্যা খুব বেশি অন্যান্য প্রাইভেট ইউনিভার্সিটি থেকে। এবার আসি ব্র্যাকের ক্ষেত্রে, ব্র্যাকে আপনার সম্পূর্ণ ইংলিশে কোশ্চেন থাকে, ব্র্যাক এবং নর্থ সাউথ কোশ্চেন প্যাটার্ন সেম মোটামুটি, কিন্তু একটু কঠিন হয় ব্র্যাকে আপনার, মানে নর্থ সাউথে লাস্টে একটা কম্পোজিশন লিখতে হয় এবং ব্র্যাকেও একই রকম লাস্টে একটা কম্পোজিশন লিখতে হয় বা প্যারাগ্রাফ লিখতে হয়। তো সেটা স্ট্যান্ডার্ডটা একটু মানে খাতা দেখার স্ট্যান্ডার্ড একটু বেশি আর কি, এখানে আপনাকে মার্কসটা একটু ওরা ভেবে চিনতে দিবে, আপনার লেখার স্টাইল দেখে আপনাকে মার্কসটা দিবে। তো সেক্ষেত্রে ব্র্যাকে চান্স পাওয়া একটু কঠিন, খরচটা খুবই বেশি ব্র্যাকে নর্থ সাউথের কাছাকাছি। তো 3 নম্বরে আসি ইস্ট ওয়েস্টে। আপনারা জানেন যে ইস্ট ওয়েস্টে সিজিপিএ যে 4 পয়েন্ট হিসাব করা হয় ভার্সিটিতে, সেটা তোলা কিন্তু খুবই কষ্টকর। এটা আপনারা যাকে জিজ্ঞেস করবেন, এটা হচ্ছে ইস্ট ওয়েস্টে, এটা একটা মানে ক্রেডিট বলতে পারেন যে তারা এখন টপ 3-তে চলে আসছে, তারা খুবই মানে স্টুডেন্টকে মানে তাদের ল্যাব ফ্যাসিলিটি প্রত্যেকটা। আর একটা কথা হচ্ছে প্রাইভেট ইউনিভার্সিটি যে ভালো ভালো সাবজেক্টগুলো আছে সায়েন্সের, সেগুলোর বিচার করা হয় ল্যাব ফ্যাসিলিটি দিয়ে, যে তাদের ল্যাবটা কত উন্নত, ল্যাবরেটরি যেখানে পরীক্ষা নিরীক্ষা করা হয়। তো ইস্ট ওয়েস্ট সেদিক থেকে খুবই উন্নত মানের এখন বর্তমানে আছে, 3 টপ 3-তে আছে, তাদের ল্যাব ফ্যাসিলিটিসও খুব সুন্দর, সিএসসি বলেন, ট্রিপলি বলেন, যত ল্যাবগুলো আছে খুবই সুন্দর এবং আধুনিক। তারপরে আসি হলো এআইইউবি, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, এটার একটা বদনাম আছে, জানি না কতটুকু সত্য, সেটা হচ্ছে যে এটাতে সিজিপিএ তোলাটা সহজ, বা অনেকে বলেন যে মানে যারা একবারে নর্মাল স্টুডেন্ট তাদেরও 3.5-3.6 সিজিপিএ থাকে, এটা আসলে ওদের এই জন্য ধরেন যে আমি জানি না এটা সত্যি কিনা, তবে অনেকের মুখেই শুনেছি এটা। তারপরে আসে আসামুল্লাহ, অনেকের স্বপ্ন থাকে যে নর্থ সাউথ না হয় আসামুল্লাহ বা ব্র্যাক না হয় আসামুল্লাহ। আসামুল্লাহ তো শুধুমাত্র প্রযুক্তি ইউনিভার্সিটি, এটাতে সবগুলো সাবজেক্টই প্রযুক্তি,
সিএসসি ট্রিপলি, তারপরে আছে আইপি ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রফেশনাল ইঞ্জিনিয়ারিং আছে, তারপরে সিভিল আছে, মানে সবগুলো প্রযুক্তি সাথে এটা বিবিএ খোলা হয়েছে, তবে ততটা ভালো নয় এটাতে বিবিএটা। আর এটাতে ধরুন খরচটা, ফিসটা আমি একটু আগে বলেছিলাম যে 8,34,000 আমাদের সময় থেকে, আগে যারা সিনিয়র ছিল তাদের একটু কম লাগতো, 6,74,000 টাকা মতো লাগতো 4 বছরে। তো এটা আপনার ফিক্সড ক্রেডিট, যাতে আপনি আপনার ফিল্ডটা আসবে প্রাইভেট পড়বেন, প্রাইভেটে কিন্তু ফিল্ডটা আসবে আপনার পাবলিকে আসেন, এরকম একটা অনুভূতি হয় আর কি। এটাতে বন্ধনটা খুব ভালো হয় স্টুডেন্টদের সাথে। তো এখানে আপনাদেরকে পরীক্ষাটা হবে সম্পূর্ণ ঢাকা বিশ্ববিদ্যালয়ে, আপনার যে কোশ্চেন প্যাটার্ন বা অন্যান্য যে প্রাইভেট পাবলিক ইউনিভার্সিটির যে কোশ্চেন প্যাটার্নটা আছে সেরকম অনুযায়ী, তবে বাংলায় কোশ্চেন হয় এটাতে। আপনি যদি বাংলা মিডিয়াম থেকে আসলে বাংলায় কোশ্চেন, ইংলিশ মিডিয়াম থেকে আসলে ইংলিশে কোশ্চেন হবে। অ্যানাদার ইউনিভার্সিটিগুলো হচ্ছে যে নিচের দিকে গেলে ড্যাফোডিল, সেগুলো হচ্ছে নামকাস্তে পরীক্ষা থাকলে নামকাস্তে পরীক্ষা হয়, আপনাকে ভাইবার মতো করে নিবে, ডাকবে বা আপনাকে কিছু একটা লিখতে দিবে বা এরকম কিছু। কিন্তু প্রথম যে ইউনিভার্সিটিগুলো আছে সেগুলো আমাদের বলে দিলাম যে নর্থ সাউথে এক এক সময় আপনার কঠিন কোশ্চেন পেতে পারেন, আবার সহজে পেতে পারেন, কিন্তু ইংলিশে ব্রাকে ইংলিশে কোশ্চেন একটু স্ট্যান্ডার্ড, মানে একটু হার্ড হয় হালকা। তারপরে হচ্ছে ইস্ট ওয়েস্ট মাঝখানে এগুলো একটু আবার ইজি, ইস্ট ওয়েস্ট আমেরিকান ইউনিভার্সিটি মানে AIUB আর IUB, শুধু এই তিনটা ইউনিভার্সিটি একটু ইজি হয় কোশ্চেনটা, আর আসামের আবার একটু কঠিন হয়। আর নিচের দিকে যেগুলো আছে আমি সবগুলো লিস্ট দিয়ে দিবো, একটু দেখে নেবেন আপনাদের পছন্দের ইউনিভার্সিটি। কিন্তু কেউ চায় না যে আমি টাকা দিয়ে পড়বো, খারাপ ইউনিভার্সিটি কেন পড়বো। তো সেজন্য আপনাদেরকে সাজেস্ট করবো যে আপনারা যদি পড়তেই চান কোনো একটা, মানে সাবজেক্ট ব্যাপার না আপনার, আপনি ভালো একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে অবশ্যই কোর্সটা কমপ্লিট করে নেবেন, যেহেতু আর কি এটা চাকরি ক্ষেত্রে ফ্যাক্ট করা অনেকটা তাই আর কি। এই ছিল আজকে ভিডিওটা, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।